হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু তেজাস চ্যানেল। এখন আপনাদের সামনে নিয়ে এসেছি দই বড়া রেসিপি বা দহি বড়া রেসিপি। এই দই বড়া বানানোর জন্য উপাদান হিসাবে আমরা নিয়েছি, দেখুন, একটা বড় বাটিতে 150 গ্রাম মতো বিউলির ডাল, প্রায় 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এটা বাড়িতে পাতা টক দই 200 গ্রাম নিয়েছি, অল্প বিট লবণ 1 চামচ, লবণ, অল্প ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে, যেগুলো আমরা একটা শুকনো তাওয়ায় ভালোভাবে নেড়ে গুঁড়ো করে নিয়েছি, আর নেব প্রয়োজন মতো রিফাইন অয়েল। আমরা প্রথমে বিউলির ডালটা একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে তাতে অল্প জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, মিক্সারের মধ্যে আমাদের বিউলির ডালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই বিউলির ডালের পেস্ট বানানোর সময় আমরা ডালের সঙ্গে খুব অল্প পরিমাণ জল দিয়েছি, জলটা অল্পই দিতে হবে, নাহলে পেস্টটা ভালোভাবে তৈরি হবে না। দেখুন, বিউলি ডালের পেস্টটা আমরা মিক্সি জার থেকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। বড় পাত্র নিয়েছি এই কারণে, কারণ ডালের পেস্টটাকে খুব ভালোভাবে ফেটাতে গেলে বড় পাত্র লাগবে। এবার আমরা ওই 1 চামচ লবণ থেকে অর্ধেক লবণ এই বিউলি ডালের পেস্টের সঙ্গে অ্যাড করব। এই অল্প লবণ সহ বিউলির ডালের পেস্টটা এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখছেন, বিউলি ডালের পেস্টটা আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে বিউলি ডালের পেস্টটা ফেটাতে প্রায় 5 মিনিট সময় লাগবে। এরই মাঝে আমরা গ্যাসটা অন করে ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমরা 100 গ্রাম মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজবার জন্য। তেলটা আমাদের গরম হয়ে আসুক, আমরা গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিচ্ছি। এখন ডালের পেস্টটা আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, প্রায় 5 মিনিট ডালের পেস্টটা ভালোভাবে ফেটানোর পর আমরা একবার দেখে নিই যে পেস্টটা ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা। তার জন্যে একটা ছোট কাঁচের বাটিতে অল্প জল নিয়ে তার মধ্যে আমরা 1 ফোঁটা ফেটানো ডালের পেস্ট দিয়ে দিলাম। দেখুন, জলের মধ্যে ডালের পেস্টটা কিন্তু ভাসছে, অর্থাৎ ফেটানো আমাদের পারফেক্ট হয়েছে। দেখুন, তেলটা আমাদের কড়াইয়ে গরম হয়ে এসেছে। এবার গরম তেলে আমরা ফেটানো ডালের পেস্ট থেকে গোল গোল করে নিয়ে আমরা বড়া ভেজে নেব। দেখুন, ফেটানো ডালের পেস্ট থেকে গোল গোল আকারে আমরা বড়া তেলের মধ্যে ভাজবার জন্য দিচ্ছি। আমরা একসঙ্গে অনেকগুলো বড়া তেলে ভাজবো না, কারণ একটার সঙ্গে আরেকটা বড়া লেগে যেতে পারে, তাহলে বড়াগুলো ছেড়ে যেতে পারে। মনে রাখতে হবে, এই বড়াগুলো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে, আর খুব ডিপলি ভাজা হবে না। দেখুন, আমরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই দহি বড়া বানাচ্ছি। আমরা এইভাবে বড়াগুলোকে উল্টে উল্টে 2 পিঠি খুব ভালোভাবে ভেজে নেব। আমরা এই অবস্থাতে এবার কড়াই থেকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন, আপনার ডিপ ফ্রাই করলাম আমরা।
এইভাবে আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখুন আমাদের সমস্ত বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। বড়াগুলো ভাজার ফলে বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার আমরা গ্যাসটা অন করে ওভেনে একটা ছোট কড়াই চাপালাম। কড়াইটা গরম হয়ে এসেছে, তাতে আমরা 100 গ্রাম মতো জল দিলাম। এই জলে আমরা লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাড়িতে পাতা টক দই। এই টক দই কিভাবে বাড়িতে সহজে পাতা যায় তার ভিডিও আমরা আপনাদের দেখিয়েছি আগে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা উপকরণ হিসাবে যে 1 চামচ লবণ নিয়েছিলাম, তা থেকে 1/2 চামচ আমরা বিউলির ডালের পেস্টে দিয়েছিলাম, এখন বাকি 1/2 চামচ আমরা কড়াইয়ে দিয়েছি, দেখলেন আপনারা। আমাদের দই আর জলের মিক্সচারটা দেখুন গরম হয়ে গেছে হালকা, আমরা গ্যাসটাকে অফ করে দিলাম। এর মধ্যে আমরা এবার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই দই জলের মধ্যে বড়াগুলোকে আমরা মিনিট 2-1 মতো ভিজিয়ে রাখব। দেখুন 2 মিনিট মতো টক দইয়ের মধ্যে বড়াগুলো ডুবিয়ে রাখার পর দই বড়া আমাদের রেডি। আমরা ভাজা মশলাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কড়াই থেকে দই বড়াগুলো তুলে আমরা একটা ছোট পাত্রে নিয়েছি। দেখুন দই বড়াগুলোর মধ্যে টক দই খুব ভালোভাবে ঢুকে গিয়েছে, তার জন্যে বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা অল্প বিট লবণ এর মধ্যে ছড়িয়ে দিয়ে সার্ভ করব। দেখলেন আমরা ইজিয়েস্ট পদ্ধতিতে দই বড়া বানিয়ে আপনাদের দেখালাম। আপনারাও এভাবে খুব সহজে বাড়িতে দই বড়া বানিয়ে খেতে পারেন। এই দই বড়া একটা হেলদি আইটেম, কারণ এর মধ্যে ডালের প্রোটিন ভ্যালু যেমন পাবেন, সেরকম প্রোবায়োটিক হিসাবে দইয়ের গুণও পেয়ে যাবেন। তাই মাঝে মাঝে বাড়িতে এভাবে দই বড়া বানিয়ে খেতে পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, অনেক শেয়ার আর কমেন্ট করবেন, আর ত্রিজাস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।